ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই বিবাহের সুন্নাহ পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। এই ভাইকে এবং আপনারা যারা শুনছেন তাদের সকলকে কিছু বলবো, বিবাহের সম্পর্কে আমাদের কিছু বক্তার নরম ও চরম আচরণ দেখছি আমি। কিছু মানুষ এমন চরম পর্যায়ের এই বিবাহের বিধানগুলো সম্পর্কে আলোচনা করেন যেগুলা মানুষকে অনেক সময় মানে শুনে তাদের ভয় লাগে এবং মনে করে যে তাদের বিবাহ মনে হয় হারাম হয়ে গেল ও সব কিছু শেষ দুনিয়া আখেরাত। আর কেউ কিছু লোক এমন নরম পদ্ধতি করেন যে তারা এই বিবাহ শাদীতে যা কিছু হয়ে থাকে সেগুলোকে সব কিছুকেই সমানেই মনে করেন, কোনো নিষেধাজ্ঞা করেন না। এখানে আপনাদের যেটা প্রথম পয়েন্ট বুঝার সেটা হলো, ভাই বিবাহ শাদীর কিছু জিনিস শরিয়া মোতাবেক বা সুন্না মোতাবেক হবে আর কিছু জিনিস আচার হিসাবে হবে। আরও বলছে আচার আচরণ রীতিনীতি হিসাবে কিছু কাজ হবে। আপনাকে সব কাজেই যে শরিয়া মোতাবেক করতে হবে তা না। ইসলাম আমাদের ছাড় দিয়েছে বহু কিছুতে যেখানে আমরা নিজের রীতিনীতি বজায় রাখতে পারি। আমরা বাঙালি হিসাবে মাছ ভাত ডাল ভাত খেতে পছন্দ করি, এটা আমাদের রীতি। তাই মাছ ভাত দিয়ে আপ্যায়ন করলে আমাদের সওয়াব হবে কি হবে না, এটা সুন্না কি সুন্না নয় এটা আমাকে চিন্তা করার দরকার নেই, আমাকে আপনাকে চিন্তা করার দরকার নেই যে আমি মেহমানের আপ্যায়ন মাছ ভাত দিয়ে করবো না সুন্না হলো কি হলো না, কারণ এটা রীতি। মনে রাখবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যে সমাজে এসেছিলেন মানে আরবের ওই সমাজে, সেই সমাজে বিবাহেরও কিছু রীতি ও নীতি ছিল। রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সেই রীতি নীতিকে উচ্ছেদ করেননি যতক্ষণে সেই নীতিগুলি শরিয়ার বিরোধী না হয়েছে। মানে শরিয়া বিরোধী নীতি থাকলে সেটাই আপনাকে অস্বীকার করতে হবে এবং সেটাকে আপনাকে বানচাল করতে হবে। বাকি এমন রীতিনীতি যেটাতে শরিয়া বিরোধী নয় সেটা আপনাকে বানচাল করতে হবে না, সেটা আপনি মেনে নেন, সেটা আপনি করেন, কোনো অসুবিধা নেই। এই নিয়মে বা এই কথার পর আপনাকে তাহলে জানতে হবে যে যদি বরযাত্রী যাওয়ার রীতি আমাদের সমাজে থাকে তাহলে বরযাত্রী যাবে, এতে কোনো নিষেধ নেই। আল আদাতু মুহাক্কামা, সব ধরনের রীতিনীতি গ্রহণীয় যতক্ষণ সেটা শরিয়ার বরখেলাফ না হয়। আচ্ছা, কিন্তু যদি বরযাত্রী যাওয়ার সময় এমন কিছু কাজ ঘটে যেটা শরিয়া বিরোধী, যেমন বরযাত্রী যাচ্ছে কিন্তু তারা মিউজিক ঢোল ইত্যাদি নিয়ে যাবে, বরযাত্রী যাচ্ছে কিন্তু তারা যাদের কাছে যাচ্ছে তারা বলছে ভাই আমরা 50 জন মানুষ বা 5 জন বা 10 জন মানুষকে আপ্যায়ন করার ক্ষমতা রাখে, এরা বলছে না আপনাকে 100 জন নিতেই হবে, তাহলে এই জিনিসটা ভুল হলো যে আমরা তার উপর জবরদস্তি চাপিয়ে দিলাম। এই জিনিসটা ভুল হলো যে বরযাত্রী যাওয়ার সময় আমরা একটা গ্যার মুসলিম বা গ্যার ইসলামী প্রথা নিলাম। ঠিক এরকমই গায়ে হলুদ বা ইত্যাদি যেগুলো আপনি বর্ণনা করেছেন এগুলো রীতি। এই রীতিনীতিতে দেখতে হবে দুটি জিনিস, একটা হলো এটা ইসলাম নিষেধ করেছে কিনা, দ্বিতীয়টা দেখতে হবে যে এটা আমাদের মুসলিমের নীতি মানে মুসলিম সমাজের নীতি না ও মুসলিম সমাজের নীতি। যদি এটা ও মুসলিম সমাজের নীতি হয় তাহলে সেটা নিষেধ। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, অন্য কওম মানে ইসলাম ছাড়া অন্য গোত্রের সঙ্গে সদৃশ্য অবলম্বন করা যদি কেউ করে তাহলে ওদেরই অন্তর্ভুক্ত, এই পরিপ্রেক্ষিতে সেটাকে নিষেধ করবেন। কিন্তু যদি এটা আমাদের ইসলাম ধর্মের রীতিনীতি হয়, আমাদের মুসলিম সমাজের রীতিনীতি হয় আর ইসলামের বিপরীত না হয় তাহলে সেটা আপনি অবশ্যই গ্রহণ করবেন। যেমন বিবাহে যদি কোনো মানুষ যায় আজকালকার রীতি অনুযায়ী তাদেরকে একটা প্যান্ডেলে ভালো করে চেয়ার টেবিলে বসিয়ে রাখবে, খাওয়াবে, এটা বলবো আমাদের রীতিনীতি, এটাকে আপনাকে উৎখাত করার কোনো দরকার নেই। এখানে বলার দরকার নেই যে মাটিতে বসতে হবে, এগুলো দেখা খরচ করার দরকার কি অমুক করার দরকার কিছু নেই, কিছু আপনার এগুলো বলার প্রয়োজন নেই। খাওয়ার সময় অনেক মানুষ আজকালে 5-10টা আইটেমও করে, তো এটা রীতি যে তারা মেহমানের আপ্যায়ন করছে, এখানে বলা যে দরকার নেই যে এগুলো কেন করছেন, 2টা করলেই হলো, 3টা করলেই হলো, তো এরকম ইত্যাদি। যাওয়ার সময় কেউ কয়েক সময় গরুর গাড়িতে গেছে, এটা রীতি। এক সময় হয়তো উটের পিঠে হাতির পিঠে ঘোড়ার পিঠে চেপে গেছে, এটা রীতি। এক সময় এখন হয়তো কেউ গাড়িতে যাচ্ছে, ট্যাক্সিতে যাচ্ছে, এটা একটা রীতি। কোনো সময় হয়তো হেলিকপ্টারে যাবে, এটা একটা রীতি। তো এই রীতিগুলোকে বন্ধ করার দরকার নেই। আমাদের কিছু চরমপন্থী মৌলানা এ সকলগুলোর উপরেই পুরোপুরি যেন তারা ফোকাস করে থাকে, ভাই এটা বুঝার বিষয়। এই জন্য আমি ক্লিয়ার বললাম যে শুধু বিবাহের ব্যাপারে না, আরও ইত্যাদি ক্ষেত্রে সমাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছিলেন তার সমাজের যাবতীয় রীতিনীতি তিনি মেনেছিলেন যতক্ষণ ইসলামের বিপরীত না হয়েছে। আর এটা একটা ইসলাম, এটা ওসুলি নীতি,
আমাদের একটা উসুলে ফেকার নীতি আছে, যে আলা আদাতু মুহাক্কামা, যাবতীয় নীতি গ্রহণীয়। তো সেই নীতিগুলি গ্রহণীয় যদি ইসলামের বিপরীত না হয়। কথাটির সারাংশ শেষে এরকম বলি, যেমন আমরা যদি কোথাও আজকালে কোথাও আত্মীয়র বাড়ি যাই, তাহলে সর্বপ্রথমে হাত পা ধুয়ে, হয়তো ঠান্ডার সিজন হলে চা টা গরম জিনিস দিবে, গরমের সিজন হলে ঠান্ডা জিনিস দিবে, এটা রীতি। কিন্তু আর এটা জায়েজ, এর বিপরীত করতে হবে না। যেতগুলো জিনিস কেন নিয়ে এসছো, কেন খরচ করছো, হ্যান করছো, এগুলো করার দরকার নাই। আত্মীয়র বাড়িতে গেছে, খালি দেখা সাক্ষাৎ করে চলে আসবে, না, এটা রীতি, এটা মানতে হবে। এবং এটা মানা হচ্ছে মুবাহ, জায়েজ। কিন্তু এমন সমাজ আছে যে তাদের কাছে গেলে তারা প্রথমে আগে মদ দিবে, শারাপ পান করতে দিবে, তাহলে আমরা বলবো এটা হারাম, কারণ এই রীতি ইসলামের বিপরীত। তো এরকম বিবাহের এই জিনিসগুলো, গায়ে হলুদ দেওয়ার ব্যাপারটা মানে একটা রীতি। এখন এই রীতিটা সত্যিকার আমাদের ইসলামের রীতি, মানে মুসলিম সমাজের রীতি, না আমাদের ও মুসলিম সমাজের রীতি? যদি ও মুসলিম সমাজের রীতি হয়, তাহলে এটা বর্জন করতে হবে। কিন্তু তারপরে কোনো মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এবং তার চামড়া চকচক করুক, সে কারণে যদি কাঁচা হলুদ মেখে নেয়, বর হোক বা কনে, আর সারা গায়ে সে যদি মেখে নেয়, হ্যাঁ, সেটা বিবাহের আগে, তাহলে সেটাকে নাজায়েজ বলবেন না। কারণ বিবাহের পরে সুন্দর হওয়াটা কাম্য স্ত্রীর জন্য, পুরুষের জন্য। তাই সে হলুদ মেখে হয়েছে, কেউ ক্রিম মেখে হয়েছে, একই জিনিস। কিন্তু ওটাকে প্রথা হিসাবে পালন করা, সেটা সমস্যা। খরচপাতের বিষয়টা মানুষ যে যতখানে খরচ করার সাধ্য রাখে অতখানে করবে, ওখানে বলার কিছু দরকার নেই আপনি এতগুলো কেন খরচ করছেন আর এত কম কেন করেন না। ওর সাধ্য অনুযায়ী করবে, ইসরাফ যেন না হয়।